হ্যালো বন্ধুরা, চলে এসেছি গ্রামের রানী বিনা পানি সিরিয়ালের নতুন আপডেট নিয়ে। আজকের পর্বে বিনা শাহানাকে বলে যে শাহানার বড্ড বার বেড়েছে, বড্ড সাহস হয়ে গেছে শাহানার, এই জন্যই শাহানাকে সবাই মিলে বকাবকি করি। বিনা কেন এত বকে কেউ বুঝতেই চায় না। এখন বুঝতে পারছে তো যে শাহানার কোন কথাতে বিনা এত রেগে যায়। তখন শতদ্রু এবং বাড়ির সকলেই বিনাকে বলে যে বাড়ি ভর্তি লোকের সামনে এরকম বলাটা ঠিক নয়। শাহানাকে আলাদা নিয়ে গিয়ে বিনা বলে, এরকম একটা মেয়ের, এরকম একটা হিংসুটে মেয়ের জন্ম আমি দিয়েছি, আমার ভাবতেও খারাপ লাগে। শাহানা ছুরিটা ফেলে দিয়ে চলে যায় সেখান থেকে। এরপর বিনা তার শাশুড়ি মাকে বলে, দেখো মা, এখনও তোমরা বলবে যে আমি ওকে শাসন করে ভুল করি, আমি কেন ওকে বকাবকি করি? তখন বিনা শাশুড়ি বিনাকে বলে, এই যে বিট্টু বলল যে ঋদ্ধি আর শাহানার বয়সটা তোরা পেরিয়ে এসেছিস, সেরকমই তোদের বয়সটা কিন্তু আমি পেরিয়ে এসেছি, তাই একটু বুঝে এই বয়সটা কিন্তু ঠিক নয়, সব কিছুর জন্য একটু সময় দিতে হয়। ওদিকে ঋদ্ধিমা বারবার শাওনের দেওয়া ধমকির কথা ভাবে আর মিস্টার সান্যালকে ফোন করে। মিস্টার সান্যাল তখন কাঞ্জিলালকে ফলো করছিল, তাই ফোনটা রিসিভ করে না। পর মিস্টার কাঞ্জিলাল যখন ধরা পড়ে যায় মিস্টার সান্যালের হাতে, তখন ঋদ্ধিমার ফোনে রেসপন্স করে মিস্টার সান্যাল আর ঋদ্ধিমাকে কালকে দেখা করতে বলে সব খোলাসার জন্য। ঋদ্ধিমা বলে, কালকে আমার মেহেন্দি আর সঙ্গীতের অনুষ্ঠান, আমি কী করে দেখা করবো, আমি তো বেরোতেই পারবো না। কিন্তু মিস্টার সান্যালের সাথে যে ঋদ্ধিমাকে দেখা করতেই হবে। তখন ঋদ্ধিমা ভাবলে, হ্যাঁ, শাওন আমাকে ফোনে ধমকি দিয়েছে, সব কথা আড়াল থেকে শুনে ফেলে বিনা আর শতদ্রু। বিনা বলে, দেখেছ, আমি জানতাম ঋদ্ধি এই জন্য প্রথম থেকে শাওনকে পছন্দ করেনি, লোক লাগিয়েছে ওদের ওপর নজর রাখার জন্য। এই মার ছেলেকে তো প্রথম থেকেই আমার সন্দেহ ছিল, আর এখন ঋদ্ধির কথাতে তো মনে হচ্ছে যে একদমই ঠিক নয় এরা। শতদ্রু বলে, দাঁড়াও, মিয়াকে করছে করতে দাও, আমরা আড়াল থেকেই সব ব্যাপারটা জানি, তারপর দেখা যাবে। এদিকে সঙ্গীতের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, মেহেন্দি পরানো হচ্ছে ঋদ্ধিমাকে। ঋদ্ধিমার হাতে শাওনের নাম লেখা হবে দেখে প্রচণ্ড রেগে যাচ্ছে শাহানা। সে এসে সেই নাম লেখাটা ঘেঁটে দেওয়ার জন্য ধাক্কা মেরে নামটাকে ঘেঁটে দেয়। শাহানার এই কীর্তিটা চলে যায় ঋদ্ধির বন্ধুর হাতে, যে তার হাতেই খারাপ হয়েছে। সে বলে, তাকে কেউ ধাক্কা মারলো সে কথাটা আর কেউ পাত্তা দেয় না। এরপর ঈশানী বলে, এটা তো খারাপ না, তো বিনা তার মেয়ের সাথে কোনো খারাপ হতে দেবে না। সে বলে, তার মেয়ের জীবনটা না ঘাটলেই হলো, আর যাই ঘাটুক না কেন। এমন সময় শাহানা বলে, এই দিদি, তুই ওঠ তো, এবার আমি মেহেন্দি পরবো। তোর তো মেহেন্দি পরা হয়ে গেলো, কী রে ওঠ বলে সে বসে মেহেন্দিওয়ালিকে বলে, আমার হাতে সুন্দর করে একটা এস লিখে দাও তো। তখন প্রচণ্ড রেগে যায় শতদ্রু, কি হচ্ছে কি শাহানা, সব চল, তোর সাথে আমার কথা আছে। তো দিদির বিয়েতে বোন আনন্দ করবে না, তাই তাকে বকবকি করতে বারণ করা হয়। কিন্তু শাহানা তো বাড়াবাড়ি করছে, হাতে এইসব নাম কেন লেখায়, কখন লেখায়, আজকের দিনে কেন লেখাচ্ছে শাহানা প্রশ্ন করে বিনা। তখন আশেপাশের সব বাড়ির যারা আত্মীয়রা আসে তারা বলে, ওর মনে মনে কেউ ছিল যেটাকে এখন সে প্রকাশ করছে দিদির বিয়ে হয়ে যাচ্ছে বলে, এবার তো ওরই পালা, তাই না, করুক করুক, এখন করবে না তো আর কখন করবে। শাহানা নিজের হাতে এস লিখিয়ে বলে, দেখতো দিদি, আমার হাতে বেশি সুন্দর লাগছে না এস লেখাটা। এই বাড়াবাড়িটা আর শতদ্রু মেনে নিতে পারছে না। এরপর ঋদ্ধিমাকে টেনে হিঁচড়ে তার বন্ধুরা নাচতে নামায়, যেটা আরোই পছন্দ হয় না শাহানার। সে যেমনভাবে শাওনের নামটা ঘেঁটে দিয়েছে তেমনভাবে এই ঋদ্ধির জীবনটাও ঘেঁটে দিতে চায়। অন্যদিকে তার কাঞ্জিলালকে নিয়ে মিস্টার সান্যাল পৌঁছে যায় একটা রেস্তোরাঁতে, যেখানে সে ঋদ্ধিকেও ডাকে। কিন্তু ভয় পাচ্ছে কাঞ্জিলাল যে শাওন আর এলিনা ব্যানার্জি তার কোনো ক্ষতি করে দেবে না। তো মিস্টার সান্যাল বলে, আপনি যতক্ষণ আমার সাথে আছেন সেফ আছেন, আপনি একদম চিন্তা করবেন না। মিস্টার কাঞ্জিলালের আরও একটা ভয় লাগে যে সে তো মাঝে মধ্যেই সব ভুলে যায়, তার জন্য কিরম গুলিয়ে যায়। তখন মিস্টার সান্যাল বলে, কিচ্ছু গোলাবেন না, আমি আপনার সাথে আছি। তো ঋদ্ধিমাকে নাচতে দেখে রেগে যাচ্ছে শাহানা, কিন্তু ঋদ্ধিমার মুখের হাসিটা যে আসল না সেটা তার মা বাবা বেশ বুঝতে পাচ্ছে। যত দুঃখই থাক, সব ঢেকে ঋদ্ধি সবাইকে বোঝাতে চায় যে সে কতটা খুশি। তখন মিস্টার সান্যালের মেসেজ পাই ঋদ্ধি, যে তাকে বারবার ডাকছে, আর সব কিছু বাঁচাতে ঋদ্ধিকে যেতেই হবে, সে যাই হয়ে যাক না কেন, ঋদ্ধিকে আজকে বেরোতেই হবে, তাকে সবটা জানতেই হবে, তাই সে আজকে বেরোবে সঙ্গীত ছেড়ে। ওদিকে শাহানাকে ফোন করে খবরাখবর নিচ্ছে শাওন, যে বাড়িতে কী কী হচ্ছে। শাহানা বলে, কী হবে, সো কল্ড বাড়ির বড় মেয়ের এইসব নাটক চলছে মেহেন্দি সঙ্গে, যেমন ওর হাতে মেহেন্দিতে তোমার নামটা ঘেঁটে দিতে পেরেছি
তেমন যদি পুরোটা ঘেঁটে দিতে পারতাম তাহলে খুব ভালো হতো। শাওন, আমি তোমার নাম আমার হাতে লিখিয়েছি, এস লিখিয়েছি। শাওন বলে, বাড়াবাড়ি করতে যেও না শাহানা, যতটুকু দেখানো ততটুকুই দেখিও, বাকি কিচ্ছু বেশি দেখাতে যেও না, বুঝতে পারছো? মাথা গরম করো না। শাহানা বলে, আমার মাথা যথেষ্ট ঠান্ডা আছে, তুমি শুধু বলো, বিয়ের দিন বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে তুমি বলবে তো তুমি দিদিয়াকে নয় আমাকে বিয়ে করতে চাও, আমাকে ভালোবাসো? শাওন বলে, একদম ডার্লিং, রাখো। বলে ফোনটা রাখতেই শাহানা দেখে তার সামনেই শতদ্রু, সে তো পুরো ভ্যাবাচাকা খেয়ে যায়। পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।